চিকেন রোস্ট বা তন্দুরি বানানোর ইচ্ছা আমার অনেকদিন ধরেই ছিল, আর আমার মায়েরও খাওয়ার ইচ্ছে অনেকদিন ধরেই ছিল। তো আজ আমার বাড়িতে একটা ছোট্ট খাটো চাঁদের হাট বসতে চলেছে, তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি। এইটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা গোটা চিকেন, ভালো মতো ধুয়ে রেখেছি সেটাকে। এরপর আমি মিক্সিং বোলের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি জল ছড়ানোর টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপর স্বাদ মতো নুন। চাইলে আরও অনেক কিছুই অ্যাড করা যায়, বাট আমি বেশি কিছু অ্যাড করবো না। যত বেশি মশলা অ্যাড করবো তত বেশি রিচ হবে, আর রিচ খাওয়া আমার মায়ের একটু মানা আছে, প্লাস আমি নিজেও একটু অ্যাভয়েডই করছি। বাট টেস্টও যাতে ভালো হয় সেই ব্যাপারটাও দেখতে হবে, তাই জন্য আমি এসবই অ্যাড করছি। মানে খুব কম মশলাই অ্যাড করছি, কিন্তু খুব ইজি এবং খুব ভালো মতো করে যেতে হয় সেই দিকটাও নজর রেখেছি। তো এরপরে আমি এটাকে খুব ভালো মতো করে ম্যারিনেশন করবো, যাতে খুব ভালো মতো হয়। এবং এটাকে মিক্স করে গোটা চিকেনটার মধ্যে আমি সরষের তেল লাগিয়ে নিচ্ছি। খুব ভালো মতো করে সরষের তেলটা পুরো জায়গায় লাগাতে হবে, যেন কোথাও বাকি না থেকে যায়, এবং ভেতরেও খুব ভালো মতো করে লাগাতে হবে। অনেক সময় হয় কি, ওই মশলাটার মধ্যেও সরষের তেল অ্যাড করা যায়, বাট আমি যেহেতু এখানে করছি তাই মশলাটা আর সরষের তেল অ্যাড করলাম না। তো খুব ভালো মতো করে পুরো করে নিয়ে আমি এরপরে আমি মশলাটা এর মধ্যে মিক্স করব। পুরো ভালো মতো করে ম্যারিনেশন করতে হবে। এবার এটাকে ঘুঘু করবে বলে বলছে, তো এবার এটাকে ঘুঘু করবে, আর জায়গাটাও একটু বড় নিতে হবে, এখানে একটু করতে প্রবলেমও হচ্ছে। করছি ঠান্ডে ঠান্ডে গুবু সারাক্ষণ এরকমই করতে থাকে। যাই হোক, এবার আমি এটা প্যান ফ্রাই একটা নিয়ে নিয়েছি। তো এটাকে খুব ভালো মতো করে গরম করে নিতে হবে ফার্স্টে। তারপর খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি একটু তেল দিয়ে নিচ্ছি, তারপর একটু বাটার দিয়ে পুরো ভালো মতো করে চারিদিকে মিক্স করে নিচ্ছি, যাতে কোথাও না লেগে যায়। এরপর আমি এটা দিয়ে দিচ্ছি গোটা চিকেনটা এর মধ্যে, আর ম্যারিনেশন করে মোটামুটি 40 মিনিট তো রাখতেই হবে। পারলে যদি মোটামুটি অনেকক্ষণ রাখা যায় তাহলে ভালো, মানে 3-4 ঘন্টা রাখা গেলে আরও বেটার হয়, কারণ অতক্ষণ রাখতে পারিনি। এরপর আমি একটুখানি নাড়িয়ে উল্টো সাইড করে কতগুলো লেবু এর ভেতরে দিয়ে দিচ্ছি, তাতে টেস্টটা একটু বেটার হয়। তো এরপর আমি একটুখানি উল্টে নিচ্ছি, এবং একটা কড়াই আমি উল্টো করে ঢাকা দিয়ে নিচ্ছিলাম, যেহেতু এটা বড়ো তো ছোটোটা হবে না। তো ব্যাস এদিকে উল্টে পাল্টে করে চারিদিকে করে রেডি আমার এটা। এরপর এটাকে কাটা হচ্ছে, এবার টেস্ট কেমন হয়েছে সেটা তো সবাই বলবে। তোমরাও যদি প্যান ফ্রাই বা তাওয়ার মধ্যে করো, তো একটা গামলা বা কড়াই উল্টো দিক করে বসিয়ে দিও, কারণ এটাকে সেদ্ধ হতে দিতে হবে। সেদ্ধ না হলে এটা ওতে অনেকটা সময় লেগে যাবে, প্লাস পুড়েও যেতে পারে। কেমন হয়েছে বলো? ব্যাপক ব্যাপক অসাধারণ। One of the juiciest chicken I have ever had.